হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর তনুশ্রী তরফদার, সিনিয়র কনসালটেন্ট অফ স্নো হোয়াইট ডেন্টাল কেয়ার। আজকে আমরা কথা বলবো রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে। আমরা কম বেশি সবাই রুট ক্যানালের সাথে পরিচিত। এখন রুট ক্যানালটা কী সেটা নিয়ে কথা হবে, রুট ক্যানালটা কেন করবো সেটা নিয়ে কথা হবে, রুট ক্যানাল না করলে আমাদের কী ক্ষতি হতে পারে সেটা নিয়ে কথা হবে, রুট ক্যানালটা আমরা কখন করি সে ব্যাপারে এখন কথা বলছি। আমাদের কাছে পেশেন্টরা কমন একটা সমস্যা নিয়ে আসে, সেটা হলো দাঁতে ব্যথা। দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আপনার কাছে এসেছে হঠাৎ করে একদিন দাঁতে ব্যথা হচ্ছে। অ্যাকচুয়ালি হঠাৎ করে দাঁতে ব্যথা হয় না, আমাদের তার আগে কিছু সিমটম থাকে, যেমন দাঁত শিরশির করে, ঠান্ডা গরমে কিছু ব্যথা করে ওঠে, সেটা আমরা অনেক সময় ইগনোর করি। যখন দেখা যায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, ওষুধ খেয়েও আমাদের ব্যথা কমছে না, তখন আমরা ডাক্তারের কাছে শরণাপন্ন হই, এসে বলি যে দাঁতে ব্যথা হচ্ছে, এখন কি করব, দাঁতে ফিলিং করে দেন। অ্যাকচুয়ালি যখন রুট ক্যানালের পর্যায়ে দাঁতটা চলে যায়, তখন কিন্তু আমরা ওখানে ফিলিং করে রাখতে পারবো না। রুট ক্যানালটা কেন করতে হচ্ছে, আমাদের দাঁতে একটা আবরণ থাকে, সেটা এনামেল, তারপরে থাকে ডেন্টিন, এবং তার ভেতরে থাকে আমাদের দাঁতের শিরা উপশিরা এবং নার্ভ ফাইবারগুলো, এবং সেটাকে আমরা বলছি দাঁতের মজ্জা। দাঁতের মজ্জাতে যখন আমাদের ব্যাকটেরিয়া চলে যায়, মানে এনামেলকে ক্রস করে, দেন ডেন্টিনকে ক্রস করে, যখন আমাদের ডেন্টাল চেম্বারে বা আমরা যেটাকে বলছি দাঁতের মজ্জাতে চলে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের দাঁতে এই প্রদাহটা শুরু হচ্ছে। দাঁতে যখন ব্যথা হয়, তখন যদি তার উপরে আমরা ফিলিংটা দিয়ে দিই, কিন্তু আমাদের দাঁতের উপযোগ ফিলিংটা আমরা দিচ্ছি কোথায়, এনামেল এবং ডেন্টিনে, বাট আমাদের যে দাঁতের মজ্জাটা আছে সেখানে কিন্তু আমরা ফিলিং ম্যাটেরিয়ালটা দিচ্ছি না, কিন্তু ওখানে কিন্তু আমাদের ব্যাকটেরিয়াটা রয়ে যাবে। ব্যাকটেরিয়াটা সেখানে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে ওখানে আরও বংশ বিস্তার করে আপনারা ওখানে আরও বেশি পরিমাণে ব্যথার সৃষ্টি করবে। তাহলে আমাদের কী করতে হবে, যে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্টটা করতে হবে, তাহলে কিন্তু আমরা এই দাঁতের ব্যথা থেকে মুক্তি পাবো। আরেকটা কারণে আমাদের দাঁতের রুট ক্যানাল করতে হতে পারে, সেটা হলো যদি দাঁতে ক্ষয় রোগ হয়। দাঁতে ক্ষয় রোগগুলো কী কী, তো আমরা যদি অনেক শক্ত খাবার খাই, পান সুপারি খাই, বা আমাদের একটা রোগ আছে যেটাকে বলা হয় ব্রুক্সিজম, যে দাঁতে দাঁতে মাঝে যখন আমরা রাতে ঘুমাই, তখন আমাদের দাঁতে দাঁতে একটা ঘর্ষণ তৈরি হয়, এই ঘর্ষণের কারণে আমাদের দাঁত ক্ষয় হতে থাকে, তখন দেখা যায় যে ঠান্ডা গরমে আপনার প্রচণ্ড পরিমাণে শিরশির করে। এখন এই দাঁতে আপনাকে যদি আমি শক্ত খাবার খেতে নিষেধ করতে পারি, আপনাকে পান সুপারি খেতে নিষেধ করতে পারি, বাট ব্রুক্সিজম থাকলেও কিন্তু এটা একটা প্রতিকার আছে, সেক্ষেত্রে আমরা দাঁতের ওখানে আমাদের ব্রুক্সিজমের জন্য এক ধরনের ব্রেসেস পাওয়া যায়, সেটা আমরা ইউজ করতে পারি। এখন আরেকটা হলো কি, আমরা যদি অনেক জোরে জোরে ব্রাশ করি, আমরা ব্রাশ করার সময় দেখা যায় যে অনেক গায়ে যত জোর আছে সেই জোর দিয়ে দাঁত পরিষ্কার করে সাদা করে ফেলবে, এরকম একটা ভাবি না, সেটা আমরা অনেক ভুল কাজ করছি, আমরা কিন্তু দাঁতের ক্ষতি করছি। তো দাঁতে দেখা যায় যে দাঁতের এই অংশ আমাদের ক্ষয় হয়ে যায় জোরে জোরে ব্রাশ করার কারণে, তখন কিন্তু আমাদের দাঁতের সেন্সিটিভিটি হয়, তখন ওখানে অনেক সময় ফিলিং করলে ফিলিং থাকে না, এবং দেখা যায় যে এনামেল ডেন্টিন ক্রস করে দাঁতের মজ্জাতে চলে গেছে, তখন কিন্তু ওখানে ফিলিং দিলেও আপনার ব্যথা কমবে না, সেক্ষেত্রে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্টটা করতে হতে পারে। এখন আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টটা কী সে সম্পর্কে কথা বলবো। রুট ক্যানাল ট্রিটমেন্টটা আসলে এক ধরনের ফিলিং, সেই ফিলিংটা আমরা যে ফিলিংটা আমরা দাঁতের এনামেল এবং ডেন্টিনে দিচ্ছি, এই ফিলিংটা আমার দাঁতের মজ্জা পর্যন্ত করে দিচ্ছি, ডেন্টালের ভাষায় রুট ক্যানাল ট্রিটমেন্ট বলছে। এখন আমাদের দাঁতে যেখানে মজ্জাতে যখন ইনফেকশনটা চলে যাচ্ছে, মানে ব্যাকটেরিয়া চলে যাচ্ছে, আমরা ওই জায়গাটাকে ক্লিন করছি। আমরা কীভাবে ক্লিন করছি, আমাদের বিভিন্ন উপায় আছে, আমাদের কিছু ফাইলস আছে, এন্ডোমোটর আছে, ওই ফাইলসগুলো দিয়ে আমরা দাঁতের ভেতরে যে মজ্জার ভেতরে যে ইনফেকশন চলে গেছে, ওইখানে নার্ভ ফাইবারগুলো যেগুলো ইনফেক্টেড হয়ে গেছে, সেই ইনফেক্টেড নার্ভ ফাইবারগুলোকে আমরা তুলে ফেলি, পরিষ্কার করে ফেলি, এবং আমাদের কিছু ম্যাটেরিয়ালস আছে যেমন সোডিয়াম হাইপোক্লোরাইড, এগুলো দিয়ে আমাদের দাঁতের ভেতরে যে মজ্জায় যেখানে ইনফেকশন হয়েছিল, দাঁতের ওয়ালে যে মজ্জার যে ওয়ালগুলোতে যেখানে ইনফেকশন ছিল, সেগুলো আমাদেরকে ক্লিন আউট করে ফেলছে, এবং ক্লিন আউট করার পর সেটা আমরা ভালো করে ড্রাই করি। ড্রাই করে সেখানে আমরা একটা জিপি বা গাটা পারচা, এক ধরনের ফিলিং ম্যাটেরিয়াল, যেটা ক্যানেলকে, দাঁতের ক্যানেল বা দাঁতের মজ্জার যে জায়গাটা সেটাকে ফিল আপ করা হয়, সেটা দিয়ে আমরা ওই জায়গাটাকে ফিল আপ করে দিই। ফিল আপ করে তার উপরে আমরা আবার যেটা ডেন্টিন এবং এনামেলের জন্য যে ফিলিং ম্যাটেরিয়াল, যেমন লাইট কিউর ফিলিং ম্যাটেরিয়াল, সেটা আমরা দিয়ে বা কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে আমরা সেই জায়গাটা ফিল আপ করি, এবং ফিল আপ করে অনেক সময় যদি দাঁতের স্ট্রাকচার উপরে এনামেল স্ট্রাকচারটা যদি ভালো থাকে, সেক্ষেত্রে আমরা ফিলিং করে রাখি, এবং তা না হলে আমরা উপরে ক্যাপ করে দিচ্ছি। ক্যাপ করে দিয়ে আমরা ওই দাঁতটাকে আবার আগের মতো ব্যবহারে উপযোগী করে দিচ্ছি। এখন রুট ক্যানাল ট্রিটমেন্টটা আমরা কখন কখন করছি সেটা নিয়ে কথা হলো, এবং আমরা কিছু দাঁতের এই যে ক্ষতিগুলো করা হচ্ছে, যেমন দাঁতে ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে আমরা রুট ক্যানাল করছি, বা দাঁতে ক্ষয় রোগের কারণে আমরা রুট ক্যানাল করছি, বা দাঁতে যদি জোরে জোরে ব্রাশ করে ক্ষয় করে ফেলছি সেক্ষেত্রে রুট ক্যানাল করছি, আরও কিছু ক্ষেত্রে আমরা রুট ক্যানাল করে থাকি, সেটা হলো যদি আমরা কখনো দাঁতে আঘাতপ্রাপ্ত হই।
কিভাবে আঘাতপ্রাপ্ত হই, অনেকে আছে পড়ে রোড অ্যাক্সিডেন্টে হচ্ছে, অনেকে আছে যে আমরা খেলতে গিয়েছি বল এসে মুখে লেগেছে, অনেকে আমাদের গ্রামে খুব কমন একটা প্রবলেম সেটা হলো ডিপ টিউবওয়েল চাপতে গিয়ে ডিপ টিউবওয়েলের যে হ্যান্ডেলটা আছে সেটা দাঁতের লেগে আমাদের দাঁত ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের রুট ক্যানাল করতে হচ্ছে। আর অনেকে আছে যে দাঁতে ব্যথা পেয়েছে কিন্তু সেটাকে সে ইগনোর করেছে, বাট ইন ফিউচার দেখা যায় 2-3 বছর পর আস্তে আস্তে দাঁতটা ডিসকালার হয়ে যাচ্ছে, কারণ কি আমরা উপর দিয়ে কোনো ফ্র্যাকচার দেখতে পাচ্ছি না, যে দাঁতে কোনো যা অংশ আমার ভাঙেনি বা দাঁতে কোনো ক্র্যাক হয়নি, বা দেখা যাচ্ছে যে দাঁতের যে ভেতরে গোড়াটা আছে সেই গোড়াটাতে আমাদের ওই চাপের কারণে আমাদের ওখানে হ্যাম্পার হয়েছে, হ্যাম্পারের কারণে আস্তে আস্তে দাঁতের মজ্জাগুলো নষ্ট হয়ে যায় এবং দাঁতটা আস্তে আস্তে ডিসকালার হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের রুট ক্যানাল করতে হয়। আরেকটা আমাদের দাঁতের চিকিৎসার কারণে, চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেক সময় রুট ক্যানাল ট্রিটমেন্টটা করি, সেটা হলো দাঁতে আমাদের ডেন্টাল ব্রিজ করতে হয়, যে আমাদের একটা মনে করুন আমাদের এই দাঁতটা ফেলে দেওয়া হয়েছে, তখন আমাদের এই দাঁতটা ফেলে দিলে তখন আমাদের পার্শ্ববর্তী দুটো দাঁতের সহায়তা আমাদের এখানে আরেকটা দাঁত প্রতিস্থাপন করা হয়। এই প্রতিস্থাপন করতে যাওয়ার সময় আমরা দাঁতের পাশে দুটো দাঁতকে রুট ক্যানাল করি। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমার ওই দাঁতের দুটো তো ভালো আছে, আমি কেন রুট ক্যানাল করবো? অ্যাকচুয়ালি যখন আমরা দাঁত রুট ব্রিজ করছি তখন আমরা দুই দাঁতের উপর ক্যাপ বসাচ্ছি, ক্যাপ বসাতে হলে আমার দাঁতটাকে কাটতে হচ্ছে, তো দাঁত যখন আমরা কাটবো দাঁতের উপরে যে আবরণটা এনামেল এবং ডেন্টিনের যে আবরণটা আছে দাঁত যদি একটু পাতলা হয়ে থাকে তখন ওই দাঁত কাটার সময় সেই আবরণ দুটাকে আমরা কেটে ফেলছি, তখন কিন্তু অনেক সময় আমাদের দাঁতের যে মজ্জা বা যেখানে ডেন্টাল চেম্বারটা আছে সেই চেম্বারটা দেখা যায় যে এক্সপোজ হয়ে যায়, এক্সপোজ হয়ে গেলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ব্যথা হবে, সেন্সিটিভিটি হবে, তো সেক্ষেত্রে আমরা যদি এই রুট ক্যানাল ট্রিটমেন্টটা না করি তখন আপনার দাঁতের সেন্সিটিভিটি আরো বেড়ে যাবে, তখন একটা উপকারের থেকে অপকার বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি রুট ক্যানাল ট্রিটমেন্টটা করে নিই সেক্ষেত্রে আপনার এই সময় দাঁতের যে শিরশিরি হওয়াটা বা ব্যথা হওয়াটা এটা হবে না এবং আপনার উপকার হবে। তো সেক্ষেত্রে অনেক সময় ডেন্টাল ব্রিজ করার ক্ষেত্রেও আমরা কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্টটা করে থাকছি। এখন রুট ক্যানাল ট্রিটমেন্টটা না করলে আমাদের কি হবে? রুট ক্যানাল ট্রিটমেন্ট আমি এখন ভাবছি যে ব্যথা হচ্ছে হোক, আমার ওষুধ খেয়ে আমি ব্যথা কমিয়ে রাখবো, আমার দাঁতে শিশির হচ্ছে আমি এটা ইগনোর করে যাচ্ছি, আমি কোনো ডাক্তারের কাছে যাচ্ছি না, তো আস্তে আস্তে কি প্রবলেমটা হবে যে আপনার এই যে ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু আপনার দাঁতের মজ্জাতে সীমাবদ্ধ থাকবে না, কারণ ব্যাকটেরিয়া কিন্তু মাল্টিপ্লাই করতেই থাকবে, মাল্টিপ্লাই করে করে সে আস্তে আস্তে কিন্তু আপনার দাঁতের, আমাদের দাঁতটা কিন্তু বোনসের ওপরে বসানো থাকে, সেই বোনসে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাবে এবং বোনসে ছড়িয়ে যাবে আস্তে আস্তে আপনার সফট টিস্যুতে চলে আসবে, মানে আপনার এইখানে গাল আছে ভেতরে আপনার জিহ্বা আছে এই সফট টিস্যুগুলোতে ছড়িয়ে যাবে, তখন কিন্তু আপনার অনেক সময় দেখা যায় যে শুধু দাঁত ফোলা নিয়ে না, দাঁত ব্যথা নিয়ে না, দেখা যায় গাল ফোলা নিয়ে পেশেন্ট আমাদের কাছে চলে এসেছে, কারণ আপনার তখন ওই ইনফেকশনটা আপনার বোনস থেকে আপনার সফট টিস্যুতে আপনার এই দাঁতের গালে পর্যন্ত চলে এসেছে এবং ইনফেকশনটা এখান পর্যন্ত ছড়িয়ে গেছে, তো এত তখন দেখা যায় যে মারিও আপনার অনেক সময় কেটে ফেলতে হয়, এই ছোট একটা দাঁতের সমস্যা থেকে আপনার মাড়ির সমস্যা, আপনার এই হাড়ের সমস্যা, গালের সমস্যা হয়ে যায় এবং আস্তে আস্তে অনেক সময় এটা ক্যান্সারও, যার ইমিউনিটি কম থাকে যাদের সেটা কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয়। তো দাঁতের সমস্যাকে কখনোই আমরা হেলা করব না, তো যখনই হালকা শিশির করবে বা সেন্সিটিভিটি হবে আমরা ডেন্টাল সার্জনের কাছে আসবো, এসে দেখাবো আমাদের কেন সেন্সিটিভিটি হচ্ছে, তারা অবশ্যই আপনার সুচিকিৎসা দেবে এবং যদি দেখা যায় আপনার ব্যথা হচ্ছে আপনি পাশের দোকানে গিয়ে একটা দাঁতের ব্যথার ওষুধ খাবো এটা কিন্তু করবো না, কারণ আপনাকে ডক্টর যতক্ষণ পর্যন্ত প্রেসক্রাইব না করবে আপনি কোনো ব্যথার ওষুধ কিন্তু খাওয়া উচিত না, এবং প্রেসক্রিপশন ছাড়া আপনি যখন বারবার ওষুধ খাচ্ছেন, আপনার হাই পাওয়ারের যখন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সেটা আপনার শরীর রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে, বা হাই পাওয়ারের যখন আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন সেটা কিন্তু আপনার কিডনিতে এফেক্ট ফেলতে পারে, শারীরিক সমস্যা করতে পারে, তো চেষ্টা করব ডেন্টাল সার্জনের কাছে এসে আমরা প্রেসক্রিপশনের মাধ্যমে সঠিক ওষুধটা খাওয়ার এবং সঠিক চিকিৎসাটা নেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।